হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে একটা কটেজে এসেছি একটা পার্টিতে, আর এর মূল আকর্ষণ হলো কটেজটা ব্র্যাডওয়েল অন সি, একটা নদীর পাশে অবস্থিত, এবং এখানে অনেক ফার্ম হাউস আছে, এবং এটা মেলডন রোডে অবস্থিত। এবং আমরা যে কটেজটাতে আছে, কটেজটা হচ্ছে বেলরোপস, এটা হচ্ছে এসেক্স এরিয়াতে। আমার পিছনেই দেখতেছেন যে এই কটেজটা, এই পুরো কটেজটা আমাদের নেওয়া, এবং কটেজটার চারিপাশটা আমি আপনাদেরকে শেয়ার করব। এবং এক রাতের জন্য আপনি যদি এই কটেজটা নেন, তাহলে আপনাকে পে করতে হবে প্রায় 2500 থেকে 3000 পাউন্ড। সো লেটস গো, দেখা যাক কি আছে এই কটেজ। কটেজের সামনের গেটটা দেখেন কত সুন্দর গোছানো, এবং ঢুকতেই ডান হাতে দুইটা রুম, উপরে একটা পার্সোনাল সুন্দর রুম, এবং এটা হচ্ছে কিচেনের বসার টেবিল। এই ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলটা দেখেছেন কত বড়, একসাথে বসে সবাই খেতে পারবেন। এবং আমি এখন যে রুমটাতে যাচ্ছি, এটা হচ্ছে সিটিং রুম। সিটিং রুম, এই সিটিং রুমে দেখেন কত সুন্দর করে গোছানো, সিটিং রুমটা অর্গানাইজ করা। সিটিং রুমে বসে আপনারা টিভি দেখতে পারবেন এবং আড্ডা দিতে পারবেন। এবার চলে যাচ্ছি, এটা হচ্ছে কিচেনের ক্যাবিনেটটা, দেখেন কত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, এবং কর্নারে এই কাবার্ডের মধ্যে ডাস্টবিন এবং ফ্রিজ সবই আছে। এবার আমি বাইরের পাশটা দেখাবো, চলেন বাইরের পাশটা একটু দেখি জানলা দিয়ে। এটা হচ্ছে পার্কিং এরিয়া, এবং পার্কিং এরিয়ার সাথে থাকছে যে ছোট ছোট অনেকগুলো রুম, এই রুমের মধ্যে আপনি থাকতে পারবেন। এবং এবার যাব গার্ডেন এরিয়াতে। গার্ডেনে ঢুকতেই ডান হাতে দেখতে পাচ্ছেন আরও আর একটা ছোট্ট ছোট্ট দুইটা রুম, এবং এখানে আপনারা যদি চান ডাবল বেড করে দুইটা ফ্যামিলি কিংবা চারজন ব্যাচেলর একসাথে থাকতে পারবেন এই ছোটা দুইটা রুমে। এবং হাউসের পিছন সাইডটা দেখতে পাচ্ছেন, আসলে কটেজের পিছনের সাইডটা কত সুন্দর, মনোরম পরিবেশ সবুজে ঘেরা। এবং এর পাশেই, আপনার কিচেনের পাশেই দেখেন, যদি এখানে রাত্রে আসেন, রাত্রে বসে এখানে আপনারা আড্ডা দিতে পারবেন, স্মোক করতে পারবেন, ড্রিঙ্কস করতে পারবেন। এবং এমার্জেন্সি যদি এক্সিস্টের দরকার হয় বের হওয়ার, সেই রাস্তা হচ্ছে এই পাশ দিয়ে সোজা, যেটা দেখতে কত সুন্দর। গার্ডেনের মাঝ বরাবর যদি আমি যাই এক কর্নারে, এই জিনিসটা হচ্ছে বাথ ট্যাব। সো আপনি যদি চান, তাহলে এখানে এসে আপনার রাতের শাওয়ারটা সেরে নিতে পারবেন নিরিবিলি পরিবেশে। সবচেয়ে মেইন যে আকর্ষণ থাকতেছে এই কটেজের পিছনে, সেটা হচ্ছে নিজেদের বানানো একটা ছোট একটা খালের মতো করে বানানো আর কি। কিছু খুব বেশি না, সামান্য একটু পানি আছে, এবং সেখানে মাছ এবং হাঁস দুটাই আছে এখানে। সো দেখতে পাচ্ছেন যে পানিগুলো নড়তেছে, এগুলো সম্পূর্ণ মাছ। এটা আমি আপনাদেরকে দেখাবো, কী পরিমাণ মাছ আছে এখানে আমি আপনাদেরকে সেটা দেখাবো। এবং এটা একটা ব্রিজ মতো করে দিচ্ছে, দেখছেন যে একটা মানে ব্রিজ এবং মাছ। এই যে দেখেন, আমি ক্যামেরাটা একটু ডাউন করি। লন্ডনে আসার পরে আমার তেমন মাছ দেখা হয়নি, যে জ্যান্ত মাছ ওইভাবে করে আমাদের দেশে রুই মাছ, মৃগেল মাছ, কার্পু মাছ ওইভাবে দেখা হয়নি। আমি যে কটেজে এসেছি, সেই কটেজের নিজস্ব ফার্মের মাছ এগুলা, দেখছেন মানে কত মাছ এর মধ্যে আছে। কটেজটা অনেক সুন্দর, আপনারা যদি চান যে কোনো ওয়েডিং প্রোগ্রাম, বার্থডে প্রোগ্রাম করবেন, তাহলে করতে পারবেন। এটা কিছুটা এক্সপেন্সিভ, আপনাকে একটা দিনের জন্য ভাড়া করলে এটাকে প্রায় আপনাকে 2500 থেকে 3000 টাকা পে করতে হবে। দুপুর 3টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত আপনি এখানে স্টে করতে পারবেন, সব কিছুই আছে এর মধ্যে। এটা হচ্ছে পুরো একটা হাউস কটেজ, আপনার কিচেনটাও অনেক সুন্দর, সব কিছু অনেক সুন্দর, যেগুলো হচ্ছে আমি আমার ভিডিওতে আমি অলরেডি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বা দেখিয়েছি। চলেন অন্য কিছু দেখি আমরা। এই জায়গার সবচেয়ে মূল আকর্ষণ হলো যে পাশে একটা বড় একটা নদী আছে, এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ক্লিন করা, ঘাসগুলো কাটা, এবং পাশেই ফার্ম আছে। ওই যে দেখা যাচ্ছে গাড়ি, দেখা যাচ্ছে গাড়ি দিয়ে ওই যে ওগুলো গম, ওরা গমগুলো কাটতেছে, সব কিছুই দেখেন অনেক সুন্দর, মানে একটা ন্যাচারাল একটা ভিউ এখানে আছে। সো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কটেজটার সামনের পাশ এবং পিছনের পাশ, কটেজটার পার্কিং থেকে শুরু করে সব কিছুই আমি আপনাদেরকে দেখিয়েছি। তা থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।